সেই হাফিজ জুদুর রহমাতুল্লাহি আলাই বাথরুমে যাওয়ার আগে কি করতো শুনেন, বাথরুমটা সুন্দর করে ধুইত, ধোয়ার পরে পাঞ্জাবি সুন্দর করে গোছাইতো যাতে নাপাকি না লাগে, লক্ষ্য করেন। এরপরে কি করতো, বাইরেইতো, বাইরেয়া বাহির হইয়া বাম পা দিয়ে আগে ঢুকতো, কিন্তু ঢোকার আগে আমার দিক তাকা, জিব্বার আগাটা বাইর করে দিত, জিব্বার আগাটা বাইর করিয়া উপরের দাঁত দিয়া, নিচের দাঁতের আগা দিয়া, উপরের দাঁতের আগা দিয়া এইভাবে কামড়ায় ধরে বাথরুমে যেত। তো লোকেরা বলতো যে মোহাম্মদুল্লাহ কি পাগল হয়ে গেল নাকি, বাথরুমে ঢোকার আগে জিব্বায় কামড় দেখে, বাথরুম থেকে বের হওয়ার পরে হাফিজ হুজুরের নজরের দিকে, চেহারার দিকে নজর করে দেখা দিত, হাফিজ হুজুরের জিব্বা কেটে রক্তের ফোঁটা গালছি বেয়ে বেয়ে পড়তেছে। তো লোকেরা বলতো এ মোহাম্মদুল্লাহ আপকে কেসি সুরত হায়, কিউ কে লিয়ে আপকে খুন জাতি হায়, এ মোহাম্মদুল্লাহ তোমার এটা কেমন সুরত, কি কারণে তোমার এই রক্ত ধরতেছে বলো তো। মোহাম্মদুল্লাহ হাফিজ যুদুর ডাক দিয়ে বলতেছেন, বাবা রে আমার এই জিব্বাটা বেহায়া, আমি খাইতে বসলো জিকির করে ঘুমাইলো আল্লাহ আল্লাহ কয়, ব্যবসা বাণিজ্যে গেল আল্লাহ আল্লাহ কয়, রাস্তাঘাটে চলাচল করলো আল্লাহ আল্লাহ কয়, বাথরুমে তো জিকির করা যায় না, এই জন্য এর আমি আটকামো কিভাবে, আমি আমার দাঁতের পেরাক বানাইছি, পেরাক বানাইয়া আমি আমার এই জিব্বাটারে পেরাকের মতন গাইরিয়া তারপরে বাথরুমে ঢুকছি, কিন্তু ও আল্লাহ বলার জন্য এতটাই পাগল, ওর আগার মধ্যে কামড় দিল হবে কি, ওর মাঝখানের যে পেটটা আছে এইটা আবার আমার মুখের উপরে তালুর সাথে টাস টাস করে বাড়ি খায়, আল্লাহ আল্লাহ বলতে চায়, আমি তো তাকে সারি নাই, কারণ বাথরুমে জিকির করা জায়েজ নাই, এই পাগলামি আটকাইতে যাইয়া সে আঘাত প্রাপ্ত হয়েছে, তার রক্ত বাইর হয়েছে, সাথে সাথে অনেক হিন্দু ছিল কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। আজকে আমরা জিকির করতে পারি না ভাই, আমরা খালি গীবত করি, কি করি, সেই হাফিজ জুদুর রহমাতুল্লাহ আলাইহির সাগরে ডাক দিয়ে বলতেছে টিকিটের টাকা ফেরত আনা যায় না, তো ডাক দিয়ে মরার আগে কত মানুষ আবল তাবল কয়, বাপেরে নিয়া বিমানে উঠছে, বিমানে ওঠার পরে আর এক ডোক খাইছে, আর এক ডোক খাওয়ার পরে আমার বন্ধুগণ পুরা বিমান খালি ঘুর 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 করে খালি ঘুরে, তো দুই ছেলে এক ছেলে আর এক ছেলে ডাক দিয়ে কয় ভাইয়া ক্যান্সার কি আমাগো না আব্বা, ক ক্যান্সার কি আমাগো না আব্বা, এক ভাই কয় কে আব্বা, ক না আব্বা দেখো না কেমনি ঘুরে আর আমরা খালি ঘুমাই, তখন ওই ছেলে আবার ডাক দেখো ছোটা মরার আগে মানুষের আইলে দিলে চলে, মানে এখনো বিশ্বাস হয় নাই, এইবার লন্ডনে নামছে, নামার পরে বিদেশের ডাক্তাররা তো আমাদের বাংলাদেশের ডাক্তারদের মতন না যে দেখে হই নাই, মানে না দেখে শুই হান্দায় দেয় গরু ডাক্তার, এরকম না, বিদেশের ডাক্তাররা বলতেছে রিপোর্ট কোথায় দাও, তো রিপোর্ট দিচ্ছে, রিপোর্ট দেখে বলতেছে তাইলে এবার রিপোর্টের সাথে মিলাই দেখবো, পেজেন্ট রুগী আছে এই রুগীর বর্তমান আর রিপোর্ট মিল আছে কিনা, এবার রুগীরে ঢুকাইছে, রুগীরে ঢুকাইয়া যা কিছু করা লাগে সব কিছু করে পরীক্ষা করছে, পরীক্ষা করে এখন রিপোর্টের সাথে মিলে না, রিপোর্টে আছে ক্যান্সার, কিন্তু বিদেশে আসার পরে পরীক্ষা করে দেখা যায় ক্যান্সারের কোনো বালাই নাই, কোনো নিশানাই নেই, তো বিদেশের ডাক্তাররা বলতেছে তোমাদেরকে কে বলছে ক্যান্সার হয়েছে, তো ডাক দেখো কে স্যার আমরা তো বাংলাদেশে পরীক্ষা করে আইছি দেখছি তো কয় কোনো ক্যান্সার নাই, ওই ছেলে শোনার পর ডাক দেখো স্যার এখন বিশ্বাস হয়েছে, আমার আব্বা আসার আগে আব্বার হুজুরের কাছ থেকে পানি পরানি ছিল, আমরা বিশ্বাস করি নাই স্যার, ওই এক ডুক পানি এখনো আসছে স্যার, কই পানিটা নিয়ে আসো তো, এবার পানিটা নিয়ে আসছে, পানিটা নিয়ে আসার পরে পানি ল্যাবের মধ্যে ঢুকাইয়া পরীক্ষা করে দেখে ক্যান্সার ভালো হইতে যে ঔষধের দরকার, মেডিসিনের দরকার, প্রতিষেধকের দরকার, সম্পূর্ণ প্রতিষেধক ঔষধ এই পানির মধ্যে দেখা যায়, এই কেরামত আলী জনপুরীর নাম শুনছেন কি শোনেন নাই, রানা ভাই মানে কষ্ট হইতেছে, কেরামত আলী জনপুরীর কথা শুনছেন কি শোনেন নাই, কথা কয় না, এই কেরামত আলী জনপুরী রহমতুল্লাহের জীবদ্দশায় পাওয়া যায় ভক্তবৃন্দ আয়েশা বলতেছে হুজুর একটু পানি পড়া দেন,
তো হুজুর মাহফিলে কইতো কি অনেক লোক সবাই পানি পোড়া দিতে গেলে রাইত শেষ হয়ে দেব, দিন শেষ হয়ে দেব। এক কাম করো, আমি মাইকে ফু দেই, যার যার বোতল গিলা জগ কলসি বদনা রেডি রাখো। তো কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ মাইকে ফু দিছে, তো কিছু লোক থাকে না খাটাইছা লোক, মানে বিশ্বাস কম, কয় হুজুর কই আর আমি কই, কয় হুজুর কই আর আমি কই, ফু আমার কাছে না দিয়া হুজুর মাইকে বলছে, এটা কি কাম হইব নাকি? এই কথা কয়ে এই বেচারা যাইতেছে আর কয় পানি ফালাই কই, ফালানোর জায়গা পায় না। এই কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ জীবনীতে পাওয়া যায়, আমি বলতেছি শোনেন, আসলে এটা আমার স্বভাব। একটা কথা কই বললে আর একটা কথা আল্লাহ ভুগায় দেয়। এই কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ যখন 7 বছরের ছেলে ছিল, তখন মাদ্রাসা যাওয়া অবস্থায় গাছে পাকা আম ধরে আছে, মা আর বাপে কইছে খবরদার কারো গাছের আম টাম ধরবি না। আমরাও তো এরকম দুষ্টামি করছি না ভাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক আমাকে আপনাকে কোরআনুল কারীমের নিসবতে, জিক্রি ফিক্রের নিসবতে, দাওয়াত ও তবলিগের নিসবতে, ওলামা ইকরামদের নেক সহবতে ওলি আল্লাহর দরবারে আসার বসার তৌফিক দান করছেন। দিল থেকে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। নবীর পক্ষে দুরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ওলি আল্লাহর দরবার। প্রত্যেকটা মানুষ ওলি হইতে চায়, বলেন। আপনারা কথা না বললে আমি কথা বলতে পারি না, আমার ওয়াজ বাংলা ওয়াজ, মনে রাখতে পারলে কামিয়াব হইতে পারবেন। মনোযোগ ঠিক করেন, একটু মেহরবানি করে জবাব দিয়া বলেন, সবাই ওলি আল্লাহ হইতে চায় কি চায় না? তাহলে কি করলে ওলি হওয়া যাবে, কি না করলে ওলি হওয়া যাবে না, জানা দরকার আছে না নাই? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত 5 কাজ যদি ধারাবাহিকভাবে করে আল্লাহ পাক তাকে ওলি আল্লাহ বানায় দিবে। কয় কাজ? 5 কাজ। আবার বলেন, 5 কাজ। আরেকবার, 5 কাজ। আরেকবার, 5 কাজ। কিভাবে? 5 কাজ ধারাবাহিকভাবে। কিভাবে? ধারাবাহিকভাবে। আরেকবার বলেন, কিভাবে? ধারাবাহিকভাবে। কয় কাজ? 5 কাজ। কিভাবে? ধারাবাহিকভাবে। ধারাবাহিকের অর্থ কি? এলোমেলো করলে হবে না। আজকে করলেন, আবার 1 মাস পরে করলেন, ভিতর থেকে সব বাইরে চলে দেব, কতক্ষণ ঠিক কিনা? 5 কাজ ধারাবাহিকভাবে করলে আল্লাহওয়ালা হওয়া যায়। নোট করেন, 1 নম্বর কাজ, সকল প্রকার গুনাহ থেকে মুক্ত থাকা, সকল প্রকার গুনাহ থেকে। আমাদের সমাজে একটা কথা চালু আছে, ছোট গুনাহ করলে তোমার সমস্যা নাই, বড় গুনাহ করলে আল্লাহ রাগ হয়। অনেকে কিন্তু এই আইলে জেলে হিসাব করে, কথা কন নাকি? ছোট গুনাহ করলে সমস্যা নাই। আচ্ছা আপনারা বলেন তো দেখি, আমি মান্যবর শ্রদ্ধেয় এমপি মহোদয়ের গাড়িতে আসলাম, আমি গাড়িতে বসে চিন্তা করছি এই গাড়িটার দাম কোটি কোটি টাকা, কিন্তু এই গাড়িটা যেই চাকার উপরে চলে, এই চাকার মধ্যে একটা টিউব আছে, এই শক্তিধর গাড়িকে থামায় দিতে পারে, যদি টিউবে 10টা 5টা লিক না থাকলেও হবে, সামান্য একটা ছোট লিক হলেই জানা, কথা কন না কেন? গোনা যে গোনা, এই কথাটা বোঝাবার জন্য আমি আপনাদেরকে কথা বলতেছি। আমার ওয়াজে এখন সুর হয় না বেশি, অনেকে আমাকে বলে এখন আর শরীয়ত পরি ওয়াজ করতে পারে না। আমার বন্ধুগণ, ওলামায়ে দেওবন্দীদের কথার মধ্যে সুর থাকে কম, নূর থাকে বেশি, সুর থাকে নূর থাকে বেশি। এই জন্য কথাগুলি কি খুব খেয়াল করে কথাগুলি শোনা লাগবে, গল্পর আকারে মনে হবে যে হুজুর আমাদেরকে ক্লাস করাইতেছে, ঠিক কিনা বলেন? হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন, গোনাকে গোনা মনে করা এটা এবাদত, আর গোনাকে গোনা না মনে করা এটা গোনার কাজ। গোনাকে গোনা মনে করা এবাদত, গোনাকে গোনা না মনে করা গোনার কাজ।
আপনারা বুঝে থাকলে একটু সহজভাবে আমাকে উত্তর দিয়ে বলেন তো দেখি, একটা শক্তিধর পালোয়ান মার্কা মানুষের শক্তি নষ্ট করার জন্যে কয় ড্রাম, কয় মন, কয় টন বিষের প্রয়োজন হয়? হ্যাঁ, এক ফোঁটা। ঠিক তেমনি ভাবে একজন পাক্কা ইমানদারের ইমান নষ্ট করার জন্যে সামান্য একটা ছোট গুনাই যথেষ্ট ইমানের তলা ফুটা করার জন্যে। এজন্য মোহাম্মদুল্লাহ হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইহি একটা স্লোগান শিখাইছে, গুনাহ যত ছোট হোক করব না, নেকি যত ছোট হোক ছাড়ব না। বলেন না, গুনাহ যত ছোট হোক করব না, নেকি যত ছোট হোক ছাড়ব না। কি ভাই কথা খারাপ লাগতেছে? আমার আমি যত তাড়াতাড়ি যাইতে পারি তত আমার ভালো। এই ভাই, এই যে মিডিয়ার লোকের এত নরেন কেন? আমার দিক তাকান, কথা নোট করেন। এমপি মহোদয় চলে যাবেন ঢাকা, আমি ওনার সাথে যাইতে পারলে বাঁচতাম, তো আমার সে সুযোগ নাই। আগামীকালকে সকাল 11টায় হেলিকপ্টার ল্যান্ড করবে, ওখানে উঠে আবার চলে যেতে হবে ব্রাহ্মণবাড়িয়া, সেখান থেকে আবার হবিগঞ্জ, হবিগঞ্জ থেকে আবার সেই কুমিল্লা মুরাদনগর। আমি শুধু ওয়াদা দিছিলাম যে আমি দোয়া করার জন্য আমি আসবো, আমি আসছি। পরিবেশ আমার খুব ভালো লাগছে, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, যতদিন বেঁচে আছি আমি বৎসরে একবার এই দরবারে আসবো। আপনারা কি রাজি আছেন? তবে কিছু জিনিস সংযোজন করতে হবে, কিছু জিনিস বিয়োজন করতে হবে, ঠিক আছে? তাইলে আমাকে পাবেন, নাইলে আমাকে পাবেন না। কিছু জিনিস কি করতে হবে? সংযোজন করতে হবে, কিছু জিনিস বিয়োজন করতে হবে। অন্যান্য মাজারের ওরস আর এই দরবারের ওয়াজ মাহফিল ইসালে সওয়াব যেন এক না হয়। কথা বুঝাইতে পারছি? এত বাতি, যার বাতির দরকার নেই, নূর থাকলে এমনি আল্লাহ আলো আল্লাহ ফুটে দিব। কথা বলেন না কেন? যেই টাকা খরচ করছেন আলোক সজ্জার মধ্যে, এই টাকা এইদিকে খরচ না করে এই টাকা দিয়ে অন্তত অন্তত 50 বস্তা সিমেন্ট পাওয়া যেত, নাকি গো? আমার কথা রাগ করলেন? এই হুজুর তো দেখি ঝামেলার হুজুর। এই দেখেন, আমি সাদা সিধা মানুষ, সাদা সিধা কাপড় পরি, সাদা মানুষ, সাদা কথা বলি। আপনারা কি চান না এই লোকটা দীর্ঘদিন বেঁচে থাকুক? তাহলে এই লোকটাকে যেনারা মহব্বত করেন, কার জন্য মহব্বত করেন? ওলি আল্লাহর জন্যে, নবী রসুলের জন্যে, আল্লাহর জন্যে। তো আল্লাহর জন্যে মহব্বত করলে আল্লাহর জন্যই তো কাজ করা দরকার, নাকি বলেন আপনারা? তো ভাই কথা আমি কি যেন বলতেছিলাম, গুনা কি গুনা মনে করা, এইটাকে স্লোগান কি কি স্লোগান? গুনা যত ছোট হোক করবো না, নেকি যত ছোট হোক ছাড়বো না। আমাদের মান্যবর এমপি মহোদয় যেখানে আমার বয়ান ছিল ওখানে একটা কথা বলছে, আমি অবাক হয়ে গেছি, ইষ্টনিজ হয়ে গেছি, এবং কথা শুনে আই মিন ভেরি ভেরি প্লিজড। আমি নিজেই তার একবার কাবু হয়ে গেছি, উইক, দুর্বল হয়ে গেছি। এই মানুষ এই কাজ করতে পারে? তখন আমি দেখলাম যে আমার রিক্সা চালন সার্থক, একসময় আমি রিক্সা চালাইছি, একসময় খোয়া ভাঙছি, একসময় ঠেলা গাড়ি চালাইছি, কুলিগিরি করছি, মাদ্রাসায় লেখাপড়া করার সময়। কথা বোঝেন নাই? আপনারা অনেকেই জানেন এই ঘাটালিয়ার মানুষ, ঘাটাল ঘাটাল ঘাটায় ঘাটাইলের মানুষ, কালীহাতির মানুষ, টাঙ্গাইলের মানুষ। আজ থেকে 7 বছর আগে যখন আমি আসতাম ল্যান্ড ক্রুজার গাড়ি নিয়ে আসতাম, কারণ আমার একটা সময় নিয়ম ছিল, নিয়ত ছিল বড় পপুলার ভক্ত হব, 60,000, 80,000, 1,00,000 টাকা আগে আমার ব্যাংকে জমা দিতে হইতো, তারপর আমার গাড়ি চাকা ঘুরতো। কিন্তু এখন শামীম ভাইকে জিজ্ঞেস করবেন কি ধরনের চুক্তি করিয়েছি। কথা বুঝাইতে পারছি? মানুষের দিন সবসময় এক থাকে না। আমি বুঝতে পারছি যে এই বিষয়টা অন্তত আমি একজন আলেম হিসাবে এটা আমার নৈতিকতা হয় নাই। আলেম টাকার পিছনে ঘুরবে কেন? টাকা আলেমের পিছনে ঘুরবে? কথা বলেন, আল্লাহর কাছে টাকার অভাব আছে? বলেন না কেন? মনে রাখবেন, কুকুর বাচ্চা দেয় বহু, টিকেও না একটাও, শেষমেশ যেটা টিকে এটা কিন্তু মানুষের বাড়ি ঘায়ে মরে, কুত্তা পাগল হয়ে মরে। আর গরু বাচ্চা দেয় বছরে একটা, বরকতে শেষ নাই। 1,000 টাকা কেজি গোস্ত হইলো, দেখবেন এই গোস্ত ফুরাবো না। যেই সমস্ত দায়ীরা কন্ট্যাক্ট করে ওয়াজ করে, আমার সামনে যদি বলে আমাকে আজকে 60,000 টাকা দিছে, আমাকে যদি এটা আমাকে যদি বলে, তাহলে আমার কি লোভাইব? ওই ব্যবসা তো আমিও করছিলাম,
রানা ভাইয়ের কাছে কেউ যদি আইসা কয় সংসদে সিটটা অনেক নরম, মাইকটার যে পাওয়া, খালি কথা কইবারই মন চায়। মনে মনে কি কইব, মায়ের কাছে মামুন বাড়ির গোপন, কথা কম ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে যে সমস্ত বক্তারা মনে করতেছ যে আব্দুল খালেক শরীয়তপুরীর ডিমান্ড কমে গেছে, সে এখন চাহানা টাকা গুনা দেহে না, এর মার্কেট কমে গেছে, সম্ভবত বোকার সাগরে বাস করতেছ। কিসের সাগরে বাস করতেছ? আমি ইদানিং শুনতে পাচ্ছি যে বলছে, অনেকে বলছে আমার গলা নষ্ট হয়ে গেছে। চ্যালেঞ্জ দিলাম, কোনো বক্তা যদি কোনো ধরনের কণ্ঠ দিয়ে আমার সাথে চ্যালেঞ্জ করে টিকে থাকতে পারো, ময়দানে কথা বলতে পারবো। কিন্তু আসলে ওই যে গ্রামের একটা কথা আছে, জামাই স্বামী জিজ্ঞাসা করতেছে কি ব্যাপার, তুমি ড্যান্স দাও না কেন, নাচো না কেন, ডাক দিয়ে কয় বাসু চাই হয়েছে লেগে নাচি না, অনেকে মনে করছে আমি নাচা নাচি ভুলে গেছি। না ভাই, আসলে আমার মাথায় ব্যথা, আসলে কি আমার, কারণ আমার নাম এখন ওলি আল্লাহর কাতারে, ওলি আল্লাহর হাতে আমার হাত দেওয়া হয়েছে, আমার লাগামটা ওলিদের কাছে দেওয়া হয়েছে। কাজে আমি যদি ফাতরামি করি, আমি যদি ইত্রামি করি, আমি যদি ফাজলামি করি, আমার বদনাম হবে না, ওলি আল্লাহর বদনাম হবে। কাজেই আমাকে ওজনদার কথা বলা দরকার, আমার চলাচল ওজনদার কথা চলাচল করা দরকার। মাফ করে দিবেন, এই কথা যদি অতিরিক্ত মনে করেন এক্সপান্স করে দিবেন, আমি আমার নিজের এসলার জন্য বলতেছি, কষ্ট হইতেছে আপনাদের? তো গুনাহ যত ছোট হোক করবো না, নাকি যত ছোট হোক ছাড়বো না। যেটা বলতেছিলাম যে বাথরুম পরিষ্কার করছেন উনি, তবলিগের রাস্তা যাইয়া চেহারার নূর আইছে, আল্লাহ এই নূরটা হাশরের ময়দানে উঠায় দেন, বলেন না আমিন। এবং আজকে আমি ওয়াদা নিছি, আমি ওয়াদা দিছি যে জীবন ভর আমরা পরস্পর দিনই মুজাকারা করবো। কি মুজাকারা করবো? দিনই মুজাকারা করবো। আল্লাহ তাআলা আমার ভাইটার হায়াতের মধ্যে বরকত দান করেন, এবং এই ধরনের যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে আল্লাহ তাআলা ইজ্জতের আসনে সমাসীন করে দেন, আল্লাহ তার বংশধর কবর আজাব মাফ করে দেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তো উনি বাথরুম পরিষ্কার করেছেন, কেন বাথরুম পরিষ্কার করার মধ্যে আল্লাহকে পাওয়া যায়, কলব সাফ হয়ে যায়। কি সাফ হয়ে যায়? কলব সাফ হয়ে যায়। আমাদের দেশে একজন বুজুর্গ ছিলেন, নাম হলো মোহাম্মদুল্লাহ হাফিজ জি হুজুর। কি না, আমি কি এক মিনিটে কথাটা বলবো? বলবো, আমলের নিয়তে শোনেন। মোহাম্মদুল্লাহ হাফিজ জুদুর রহমতুল্লাহ আলাই, তার জবানের এত ধার ছিল, এত ওজন ছিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। হাফিজ জুদুর রহমতুল্লাহ আলাইয়ের একটা সাগরে ক্যান্সার হয়ে ভিতরে পৌঁছে গেছে, শেষমেশ ডাক্তার ফেল হয়েছে। বাংলাদেশের ডাক্তাররা বলছে বিদেশ ছাড়া উপায় নেই, বিলেটে যান, লন্ডনে যান। তো লন্ডনের টিকিট ভিসা সব কিছু পাইছে, লন্ডনে যাবে। যাওয়ার আগে বলতেছে ছেলেদেরকে, বলতেছে বাবা জমি জমা যা ছিল সব বিক্রি করছ, তো আমি একটু আমার পিসা বুজুরের কাছ থেকে একটু দোয়া নেই, কারণ এইটাই যাওয়া শেষ যাওয়া হইতে পারে, তাই না? ওলি আল্লাহ এখনো আসে না নাই? তো মোহাম্মদুল্লাহ হাফিজ জুদুর রহমতুল্লাহ কাছে যে সাগরেদ বলতেছে, হুজুর আমার ক্যান্সার হয়েছে, আমি মনে হয় বাঁচব না, আমি যাইতেছি চিকিৎসার জন্যে, যেহেতু চিকিৎসা করা সুন্নত, একটু দোয়া করেন হুজুর। হুজুর কে, তোমার ক্যান্সার হয়েছে কইছে কে? কয়ে যে ডাক্তারের রিপোর্ট, কত কাম করো, নিষেধ করবো না, তুমি বিদেশ যাও না, এটা বলবো না, কারণ এটা সুন্নতের অবজ্ঞা করা হবে। ওষুধ খাওয়া কি সুন্নত? চিকিৎসা নেওয়া কি সুন্নত? সুন্নত আছে যেখানে, উম্মত আছে সেখানে, কথা কর না কে, সুন্নত আছে যেখানে, উম্মত আছে। আপনারা কি মনে করেন এই মাহফিলে না আসার জন্য আমার কাছে কত ধরনের মেসেজ গেছে? আমাকে বলা হয়েছে এই এই দরবারটা ভিন্ন ধরনের দরবার, আপনাকে এখন এই দরবারে কথা বলা মানা হয় না। আমি বলছি ওখানে কি মেয়ে সাল পাল নাচানাচি করবো? কনা কনা তাতে কনা, আরেকটা সমস্যা কি সমস্যা? একটু উল্টা পাল্টা আর কন না, উল্টা পাল্টা কি আমার ক, আস্তে করে মোবাইল কেটে দিস। আমি আমি একটা কথা বলি, প্রত্যেকের ব্যাপারে সবসময় সুধারণা করবেন,
সুধারণার মাধ্যমে আল্লাহ তাআলা ওলি আল্লাহ বানায় দিতে পারে। আজকে আমাদের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা না যাই না অনেকে আন্দাজে নেগেটিভ চিন্তা করে বসে থাকি, কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক আমাদেরকে সহি বলদান করে, আর একবার বলেন আমিন। তো মোহাম্মদুল্লাহ হাফিজ জুজুর রহমতুল্লাহ একটু পানি দাও, মোহাম্মদুল্লাহ হাফিজ জুজুর রহমতুল্লাহ ডাক দিয়ে বলতেছে আমি চাইছি দিতেছে আমার খাদেম দিতেছে। তো মোহাম্মদুল্লাহ হাফিজ জুজুর রহমতুল্লাহ পানির বোতলটা নিয়ে এদিক তাকান, পানির এক বোতল পানি নিয়েছে, এক গ্লাস পানি নিয়েছে হাফিজ জুজুর কাছে, হাফিজ জুজুর কাছে পানি নিয়ে আসার পরে হাফিজ জুজুর রহমতুল্লাহ এক গ্লাস পানিতে ফু দিছে, ফু দিয়ে বলতেছে এই তিনটা অ্যান্টিবায়োটিক দিলাম, কয়টা? এক গ্লাস পানি দিয়ে কয় ভাগ করছে? এক গ্লাস পানি কয় নিঃশ্বাসে খাওয়া সুন্নত? কত কনা? আমরা কি করি ভাই? একটা সুন্নত মানেন, একটা সুন্নত হতে পারে, এই একটা সুন্নত ছিল আল্লাহ আপনারা মাফ করে দিতে পারে। কয় এই তিনটা অ্যান্টিবায়োটিক দিলাম, বিমানে ওঠার আগে এক ডুক খাইবা, বিমানে ওঠার পরে আর এক ডুক খাইবা, বিমান থেকে নামার পরে অপারেশন থিয়েটারে যাওয়ার আগে আর এক ডুক খাইবা। এটা কে বললো? মোহাম্মদুল্লাহ হাফিজি রহমতুল্লাহ আলাইহি। তো এই ভক্ত বিশ্বাস করে এক ডুক খাইছে, বাড়ি যাইতে যাইতে কেমন জানি তাজা হয়ে গেছে, কি হয়ে গেছে? তাজা হয়ে গেছে। বাড়ির যে ছেলেদেরকে বলতেছে কে রে বিমানের টিকিটের টাকা ফেরত আনা দানা, কয় কে? কয় আমার ভিতরে মনে ক্যান্সার নাই, আগে একটু ব্যথা মেথা পাইতাম, এখন ব্যথা মেথা পাইতেছি না। তো তিন চার পোলা, তো দুই তিন পোলা কথা বিশ্বাস করছে, এক পোলা ডাক দিয়ে কয় এই আবার কথা বিশ্বাস করিস না, মরার আগে কত মানুষ কত আবল তাবল কয়, মরার আগে কত মানুষ আবল তাবল কয়। এই মোহাম্মদুল্লাহ হাফিজ জুজুর রহমতুল্লাহ তার জবানের দাম কেন বাড়ল শোনেন, আমি বলতেছি তার ক্যান্সারের কথাটা। হাফিজ জুজুর যখন ক্লাসে স্কুলে যাইতেন অধিকাংশ টিচার হিন্দু ছিল, রাস্তায় চলতেছেন হঠাৎ করে দেখে কোরআন শরীফের আয়াতের একটা টুকরা পড়ে আছে। হাফিজ জুজুর কাউকে কিছু না বলে কোরআনের আয়াতের টুকরাটা নিয়ে বইয়ের মধ্যে ঢুকাইছে। কিছু দূর যাওয়ার পরে চিন্তা আসছে আমার অধিকাংশ টিচার তো বিধর্মী, যদি বই পড়তে যায় যদি হঠাৎ করে ওইটা বের হয় আমাকে গালমন্দ করতে পারে, ইনসাল্ট করতে পারে, কটুক্তি করতে পারে, আল্লাহ এখন আমি কোরআনের আয়াতের অংশটা কোথায় রাখি? হাফিজ জুজুর রহমতুল্লাহ কাউকে কিছু না বলে ডাক দেখো আল্লাহ এই মুহূর্তে রাখার জায়গা পেলাম না, আল্লাহ আল্লাহ আমি আমার পেটের ভিতরে রেখে দিলাম। হাফিজ জুজুর রহমতুল্লাহ পেটের ভিতরে আমানত রাখলেন কোরআনের আয়াতের অংশ, আল্লাহ পাক ডাক দিয়ে কয় হাফ এ মোহাম্মদুল্লাহ তুই তো কোরআনের আয়াতের অংশ পেটে ঢুকাইলি না, তুই পুরা কোরআনটাই তোর পুরা বডির মধ্যে ফিট করে ফেলি, আর শুনে রাখ কিয়ামত পর্যন্ত তোর নাম আমি আল্লাহ পৃথিবীর বুকে বিদ্যমান রাখবো। এমন ভাবে হাফিজ জুজুরের নাম নিতেছি মনে হইতেছে সেই দিন মারা গেছে, অথচ আমি কিন্তু দেখি নাই চোখে, আমি দেখি নাই, আমি দেখি নাই। এই মোহাম্মদুল্লাহ হাফিজ জুজুর রহমতুল্লাহ আর একটা মালফুজাত ওয়াকিয়া এরকম পাওয়া যায়, উনি যখন ওনার পীরের কাছে গেছেন, এই যে ডাক বললেন এমপি মহোদয় তিনি বললেন রানা ভাই বললেন যে পেটের রোগ হইলে ডাক্তারের কাছে যান, রুহের চিকিৎসা করার জন্য ওলি আল্লাহর কাছে যাওয়া দরকার। হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাই নিজের রুহের চিকিৎসা করার জন্য চলে গেলেন আপন পীরের কাছে, আপন পীরকে হাকিম উল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই। এই পীরের কাছে যাওয়ার পরে ডাক দিয়ে কইতেছে বাবা আমি তোমাকে কিছু ট্যাবলেট দেই, কি ট্যাবলেট? কয় তুমি নামাজ পড়াও, নামাজের ইমামতি করো, নামাজের ইমামতি করলেন কয়েকদিন, ইমামতি করার পরে বলতেছে হাফিজি মোহাম্মদুল্লাহ তুমি একবারে পিছনের কাতারে দাঁড়াও আর নামাজের কাতারে দাঁড়ায় ইমামতি জায়গায় দাঁড়ায় না। হাফিজ জুজুর রহমতুল্লাহ বুঝতে পারলেন যে আমার রোগ মনে ধরা পড়ছে, এবার হাফিজ জুজুর পিছনে দাঁড়াইছেন, নামাজ শেষে থানভী রহমতুল্লাহ বলতেছেন খালি পিছনে দাঁড়াইলে হবে না, নামাজ শেষ হওয়া মাত্রই পশ্চিম দিকে দাঁড়াইয়া পূর্ব দিকে মুখ করে মুসল্লিদেরকে বলতে হবে ভাই
আমার ভিতর অহংকার আছে ভাই, আমার মাফ করে দিয়েন আর আল্লাহর কাছে দোয়া করেন আমি মোহাম্মদুল্লাহর অহংকার যেন নষ্ট হয়ে যায়। চিন্তা করছেন আপনি? এখানে দাঁড়ায় যদি আপনাকে বলা হয় আপনি একটু দাঁড়ায় বলেন তো ভাই আমার অহংকার আছে আমার মাফ করে দিয়েন, বলতে পারবেন? অধিকাংশ অনেকে বলতে ইতস্তবুত করবে, আত্মমর্যাদা আঘাত পড়বে, আল্লাহ ওলা হওয়া এত সোজা না, নিজেকে মাটি বানায় দিতে হবে, নিজেকে মিটিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? নিজের জ্বালায়া পোড়ায়া এশকের আগুনে আমার বন্ধুগণ ছাই বানায় দিতে হবে। মোহাম্মদুল্লাহ হাফিজুর রহমতুল্লাহ আলাই বলতেছেন ভাই আমারে মাফ করে দিয়েন আমার ভিতরে অহংকার আছে। এরপরে থানবীর রহমতুল্লাহ বলতেছেন শুধু এইভাবে বললে হবে না, পুরা মহল্লার গ্রামের মসজিদে মসজিদে যাইয়া যাই এক এক উক্ত নামাজ পড়ে এক এক মসজিদে মসজিদে এলান করতে। এরপরে বললেন, এরপরে আবার বলতেছেন তাও হয় নাই গলার মধ্যে লিপলেট লাগাইবা, যেখানে মানুষ বেশি জমা হয় ওইখানে বোবার মতন সাইনবোর্ড নিয়ে দাঁড়ায় থাকবা। এই সাইনবোর্ড নিয়ে যখন রাস্তায় হাঁটে এলাকার দুষ্ট পোলাপান ইট পাটকেল মারে আর ডাক দিয়ে কয় ওই যে অহংকার মৌলবি আসতেছে। ইট পাটকেল কখনো নাকে লাগে, কখনো চোখে লাগে, কখনো কপালে লাগে। এই মোহাম্মদুল্লাহ হাফিজ জুদুর রহমতুল্লাহ একেবারে নাক মুখ থেতলে গেছে, ঘাও হয়ে গেছে, রক্ত পড়তেছে। আশরাফ আলী থানবীর অন্তরে ডাক দিয়ে বলতেছে আরে বেটা তুই তো আমারে একবারও জিজ্ঞেস করলি না যে হযরত আমার কি এমন অপরাধ যে আপনি আমার এত কঠিন সবক দিলেন। এই বাংলাদেশের নোয়াখালী সন্তান মোহাম্মদুল্লাহ হাফিজ জুদুর বলছিলেন হযরত আপনি তো হাকিমুল উম্মত, উম্মতের ডাক্তার, আর আমি তো আপনার রুগী, রুগীর কি সাধ্য আছে ডাক্তারে বলা যে রুগীর ইচ্ছা মতন ঔষধ দিয়ে। ডাক্তার ভালো বুঝে রুগীরে কোন ওষুধ দিলে ঔষধ রোগ ভালো হয়ে দেবে, কাজে আপনি আমার রোগ পাইছেন ওষুধ দিছেন আমি মাথা পেতে নিছি। থানবীর রহমতুল্লাহ মাথায় হাত দিয়ে বলতেছেন যা বাটা দোয়া করে দিলাম কিয়ামত পর্যন্ত আল্লাহ তোকে জিন্দা রাখবে। অলি আল্লাহর মহব্বত যার অন্তরে আছে এই কথাগুলি তার অন্তরে আঘাত পড়বে। সেই হাফিজ জুদুর রহমতুল্লাহ আলাই বাথরুমে যাওয়ার আগে কি করতো শোনেন, বাথরুমটা সুন্দর করে ধুইত, ধোয়ার পরে পানবাবি সুন্দর করে গোছাইতো যাতে নাপাকি না লাগে, লক্ষ্য করেন। এরপরে কি করতো বাইরেইতো, বাইরেইয়া বাহির হইয়া বাম পা দিয়ে আগে ঢুকতো, কিন্তু ঢোকার আগে আমার দিক তাকা জিব্বার আগাটা বাইর করে দিত, জিব্বার আগাটা বাইর করিয়া উপরের দাঁত দিয়া নিচের দাঁতের আগা দিয়া উপরের দাঁতের আগা দিয়া এইভাবে কামড়ায় ধরে বাথরুমে যাইতো। তো লোকেরা বলতো যে মোহাম্মদুল্লাহ কি পাগল হয়ে গেল নাকি, বাথরুমে ঢোকার আগে জিব্বা কামড় দেখে না, বাথরুম থেকে বের হওয়ার পরে হাফিজ জুহুদুরের নজরের দিকে চেহারার দিকে নজর করে দেখা দিত হাফিজ জুহুদুরের জিব্বা কেটে রক্তের ফোঁটা গালছি বেয়ে বেয়ে পড়তেছে। তো লোকেরা বলতো এ মোহাম্মদুল্লাহ আপকে কেসি সুরত হায় কিউ কে লিয়ে আপকে খুন জরতি হায়, এ মোহাম্মদুল্লাহ তোমার এটা কেমন সুরত, কি কারণে তোমার এই রক্ত ঝরতেছে বলো তো। মোহাম্মদুল্লাহ হাফিজ জুহুদুর ডাক দিয়ে বলতেছেন বাবা রে আমার এই জিব্বাটা বেহায়া, আমি খাইতে বসলো জিকির করে ঘুমাইলো আল্লাহ আল্লাহ কয়, ব্যবসা বাণিজ্যে গেলো আল্লাহ আল্লাহ কয়, রাস্তাঘাটে চলাচল করলো আল্লাহ আল্লাহ কয়, বাথরুমে তো জিকির করা যায় না, এই জন্য এর আমি আটকামো কিভাবে, আমি আমার দাঁতের পেরাক বানাইছি, পেরাক বানাইয়া আমি আমার এই জিব্বাটারে পেরাকের মতন গাইরিয়া তারপরে বাথরুমে ঢুকছি। কিন্তু ও আল্লাহ বলার জন্য এতটাই পাগল, ওর আগার মধ্যে কামড় দিলে হবে কি, ওর মাঝখানে যে পেটটা আছে এইটা আবার আমার মুখের উপরে তালুর সাথে টাস টাস করে বাড়ি খায় আল্লাহ আল্লাহ বলতে চায়, আমি তো তাকে সারি নাই কারণ বাথরুমে জিকির করা জায়েজ নাই। এই পাগলামি আটকাইতে যাইয়া সে আঘাতপ্রাপ্ত হয়েছে, তার রক্ত বাইরেছে, সাথে সাথে অনেক হিন্দু ছিল কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। আজকে আমরা জিকির করতে পারি না ভাই, আমরা খালি গীবত করি, কি করি? সেই হাফিজ জুদুর রহমতুল্লাহ আলাইহির সাগরে ডাক দিয়ে বলতেছে টিকিটের টাকা ফেরত আনা যায় না, তো ডাক দিয়ে মরার আগে কত মানুষ আবল তাবল কয়, বাপেরে নিয়া বিমানে উঠছে, বিমানে ওঠার পরে আর এক ডোক খাইছে, আর এক ডোক খাওয়ার পরে আমার বন্ধুগণ পুরা বিমান খালি গুর 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 করে খালি ঘুরে। তো দুই ছেলে এক ছেলে আর এক ছেলে ডাক দিয়ে কয় ভাইয়া ক্যান্সার কি আমাগো না আব্বা, কয় ক্যান্সার কি আমাগো না আব্বা, এক ভাই কয় কে আব্বা, কয় না আব্বা দেখো না কেমনি ঘুরে আর আমরা খালি ঘুমাই।
তখন ওই ছেলে আবার ডাক দেখা ছোটা মরার আগে মানুষের আইলে দিলে চলেই মানে এখনো বিশ্বাস হয় নাই এইবার লন্ডনে নামছে নামার পরে বিদেশের ডাক্তাররা তো আমাদের বাংলাদেশে ডাক্তারদের মতন না যে দেখে হই নাই মানে না দেখে শুই হান্দায় দেয় গরু ডাক্তার এরকম না বিদেশের ডাক্তাররা বলতেছে রিপোর্ট কোথায় দাও তো রিপোর্ট দিচ্ছে রিপোর্ট দেখে বলতেছে তাইলে এবার রিপোর্টের সাথে মিলায় দেখব প্রেজেন্ট রোগী আছে এই রোগীর বর্তমান আর রিপোর্ট মিলাছে কিনা এবার রোগীরে ঢুকাইছে রোগীরে ঢুকাইয়া যা কিছু করা লাগে সবকিছু করে পরীক্ষা করছে পরীক্ষা করে এখন রিপোর্টের সাথে মিলে না রিপোর্টে আছে ক্যান্সার কিন্তু বিদেশে আসার পরে পরীক্ষা করে দেখা দেয় ক্যান্সারের কোনো বালাই নাই কোনো নিশানাই নাই তো বিদেশের ডাক্তাররা বলতেছে তোমাদেরকে কে বলছে ক্যান্সার হয়েছে তো ডাক দেখো কে স্যার আমরা তো বাংলাদেশে পরীক্ষা করে আইছি দেখছি তো কয় কোনো ক্যান্সার নাই ওই ছেলে শোনার পর ডাক দেখো স্যার এখন বিশ্বাস হয়েছে আমার আব্বা আসার আগে আব্বার হুজুরের কাছ থেকে পানি পরানি ছিল আমরা বিশ্বাস করি নাই স্যার ওই একটুক পানি এখনো আসছে স্যার কয় পানিটা নিয়ে আসো তো এইবার পানিটা নিয়ে আসছি পানিটা নিয়ে আসার পরে পানি ল্যাবের মধ্যে ঢুকাইয়া পরীক্ষা করে দেখে ক্যান্সার বাল হইতে যে ঔষধের দরকার মেডিসিনের দরকার প্রতিষেধকের দরকার সম্পূর্ণ প্রতিষেধক ঔষধ এই পানির মধ্যে দেখা যায় এই কেরামত আলী জনপুরীর নাম শুনছেন কি শোনেন নাই রানা ভাই মানে কষ্ট হইতেছে কেরামত আলী জনপুরীর কথা শুনছেন কি শোনেন নাই কথা কয় না এই কেরামত আলী জনপুরী রহমতুল্লাহ এর জীবন দশায় পাওয়া যায় ভক্তবৃন্দ আয়েশা বলতেছে হুজুর একটু পানি পড়া দেন তো হুজুর মাহফিলে কইতো কি অনেক লোক সবাই পানি পড়া দিতে গেলে রাত শেষ হয়ে দেব দিন শেষ হয়ে দেব এক কাম করো আমি মাইকে ফু দেই যার যার বোতল গিলা জগ কলসি বদনা রেডি রাখ তো কেরামত আলী জনপুরী রহমতুল্লাহ আলাইহি মাইকে ফু দিছে তো কিছু লোক থাকে না খাটাইছে লোক মানে বিশ্বাস কম কয় হুজুর কই আর আমি কই কয় হুজুর কই আর আমি কই ফু আমার কাছে না দিয়া হুজুর মাইকে বলছে এটা কি কাম হইব নাকি এই কথা কয়ে এই বেচারা যাইতেছে আর কয় পানি ফালাই কই ফালানোর জায়গা পায় না এই কেরামত আলী জনপুরী রহমতুল্লাহ জীবনীতে পাওয়া যায় বলতেছে শোনেন আসলে এটা আমার স্বভাব একটা কথা কইবে লইলে আর একটা কথা আল্লাহ ঢুকাই দেয় এই কেরামত আলী জনপুরী রহমতুল্লাহ যখন 7 বছরের ছেলে ছিল তখন মাদ্রাসা যাওয়া অবস্থায় গাছে পাকা আম ধরে আছে মা আর বাপে কইছে খবরদার কারো গাছের আম টাম ধরবি না আমরাও তো এরকম দুষ্টামি করছি না ভাই কথাই কর মানে না মনে কোনোদিন করেই নাই তো কেরামত আলী জনপুরী রহমতুল্লাহ কি করছে ওই আম টসটসা লাল মানে পিছনের সাইডটা লাল হয়ে গেছে এইটা দেখা কেরামত আলী জনপুরী রহমতুল্লাহ আমের গাছের বোটার থেকে আমটা ফিরছে ফিরার পরে আল্লাহ আমার মানা না করছিল হ্যাঁ এটা খাওয়া দেবো এই আম নিয়ে আর মাথা সাজা নাই বাড়ির দিছে মা কয় তুই এটা করছস কি পরের গাছের আম না কয়ে ফিরছ তোর বাপ আইলে তো তোরও বাইর করবো ঘরের থেকে আমারও বাইর করে দিব কইতে কইতে যেহেনে বাঘের বয়সে এনে রাগ পোয়া বাপাই জাহাজি বাপাই সে কয় আম পাইছ কই আব্বা মাফ চাই ওই তোর মা পাইছ কই আম আব্বা মাফ চাই বাইরে আনতে নে আমি তোরে মাফ করতে পারি এক শর্তের বিনিময়ে আম যেই বোটার টেনে শীর্ষ এই বোটায় ফেরত দিয়ে আমি আপনি হেলা খেলা মনে করেন না ওলি আল্লাহর পাওয়ার বহুত পাওয়ার ডাক দিয়ে কয় বাড়ি আল্লাহর হাতে দিল হইব না আমরা তো আমাদের পোলা বান্ডি করি ও আমাকে ডাক পাইছ আর ধরে মাত্র নিস এত সস্তা না গাছের একটা হক আছে কথা কন না কেন তো ডাক দিয়ে কইতেছে আমের বুটার সাথে আম লাগাই দিয়ে যদি পারস তাইলে আমি তোর মাফ করে দেবো নাহলে মাফ নাই কেরামতের জনপ্রিয় রংতলে ডাক দিয়ে কইতেছে আব্বা এটা কেমন কথা মায়ের কাছে গেছে মা গো আব্বা এরকম কর্কশি হয় কিন্তু তুমি মা তোমার দিলটা নরম মা তুমি আমার জন্য দোয়া করো মা কয় যা আমি ওজু করে যা নামাজ বিছে সেদ্ধায় পড়লাম
তুই আমের বোটার মধ্যে আম লাগায় তুই যা মায়ের দোয়া কবুল হয় কি হয় না বলেন হয় কি হয় না যার মা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই এই কেরামত আলী জলপুরি রহমতুল্লাহ আলাই আমের বোটার কাছে যাইয়া আল্লাহকে কয় আল্লাহ আল্লাহ এই যে বোটার থেকে যে কষ বেরোইতেছে শোনেন পেঁপে গাছের কষ কলা গাছের কষ আম গাছের কষ এটা অনেকক্ষণ খালি পড়তেই থাকে কথা কর না কেন সুপার গুলু ফেল সুপার গুলু লাগলে অন্যর সংস্পর্শে লাগলে না লাগিয়া থাকে কিন্তু আমের কষ যদি খালি কোন মতন লাগে সাথে সাথে অ্যাসিডের মতন আপনার চামড়া পুড়ে দিবে তো কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাই ডাক দিয়ে কয় আল্লাহ আমার মা কইছে আল্লাহ আমার মা সেজদা দিয়ে আছে আল্লাহ আর জীবনে কাজ করবো না আল্লাহ আল্লাহ এই আম যার কাছ থেকে নিছিলাম তারে ফেরত দিলাম আল্লাহ একেবারে বোটার কাছে নিয়ে যে চোখ বন্ধ করে বিসমিল্লাহ করে লাগাইছে ওই আটা এমন ভাবে লাগে গেছে গা কেরামত আলী ছাইরে দিছে হাত হাত ছাইরে দিয়ে দেখে যে বোটার সাথে আম ঝুলতেইছে আস্তে কইলেন সুবহানাল্লাহ আরো জোরে কোন সুবহানাল্লাহ কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ নজর করে দেখে যে বেহাতের হয়ে ঝুলে রয়েছে তখন আল্লাহর পক্ষ থেকে আমার বন্ধুগণ তার মা খবর পেয়ে গেছে যে কেরামত আলী এটা সাধারণ মানুষ না এই জন্য তার নাম রাখা হয়েছে কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাই না আমি কেরামত না কেরামত এই কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাই পানিতে ফু দিছে ওই ভক্ত মনে করছে ফু লাগে নাই ওই হন ফালাইব কই পুকুর কাছে পাইছে পুকুরের মধ্যে ডাইলে দিছে যেই পুকুরের মধ্যে ডাইলে দিছে দাউ করে আগুন ধরে উঠছে পুকুরের পানির মধ্যে যখন আগুন লাগছে এই বেটা জাইরা কইছে দৌড়া ডাক দিয়ে কয় সর্বনাশ রে এই পুকুরে আগুন লাগছে রে মানছি কয় ও কি গোবল পাগল নাকি পুকুরের পানিতে আবার আগুন ধরে কেন মানুষের পানি লাগবে আগুন লাগলে পানি দিয়ে নিবা আর ও কইতেছে পানির মধ্যে আগুন লাগছে কয় বিশ্বাস না হলে দেখা দাও দেখা দাও দেখা দাও একবারে লোকজন বীর জমাইছে বীর জমানোর পরে ডাক দেখো এই তুই সত্যি করে কত দিক করছ কয় ভাই 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 আমি ভাবছিলাম ওলি আল্লাহ পাওয়ার নাই ভাই ওই দূরে ফু দিছিল আমি ভাবছি নিয়ে ফু লাগে নাই ভাই এটা মনে করে আমি দূর তোর এই পানি ফালাই তুইয়ে যাই ও ভাই আমি সরল মনে পুকুরের মধ্যে পানি দিছি আর দাপ করে ভাই আগুন ধরে গেছে ভাই ভাই আমার মাফ করে দাও ভাই এই অর্ডারে নিয়ে হুজুরের কাছে ধরে নিয়ে গেছে হুজুর কয় এই আগুন কিয়ামত পর্যন্ত খালি জ্বলতেই থাকবো যদি নিবাইতে চাও শিগগিরই পুকুর থেকে একটু পানি নিয়ে আসো পানি নিয়ে আসলো হুজুরের কাছে আবার নিয়ে গেছে হুজুর আবার দম করিয়া বলছে এই পানিটা পুকুরে ঢাইলে দাও আবার পানি ঢাইলে দিছে পুকুরের আগুন নিভে গেছে তো আমার বন্ধুগণ আমার কথা হলো ওলি আল্লাহ হইতে গেলে পাঁচ কাজ ধারাবাহিকভাবে করতে হবে এক নম্বর সকল প্রকার গোনা থেকে মুক্ত থাকতে হবে তাইলে এই স্লোগানটা মুখস্থ করেন গোনা যত ছোট হোক করবো না নেকি যত ছোট হোক ছাড়বো না আল্লাহ কবুল করেন বলেন আমিন জি ভাই আমার বন্ধুগণ অনেক ব্যস্ত মানুষ আপনারা আলোচনা শুনবেন আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে আরো চারটা বিষয় স্পষ্ট করব কেবলমাত্র একটা বললাম পাঁচ কাজের মধ্যে কয়টা বললাম সেটা কি গুণামুক্ত জীবন যাপন করা সেটা কি গুণামুক্ত জীবন যাপন করা আল্লাহ আমাদের কবুল করেন বলেন আমিন আমার ভাইরা আমার বন্ধুগণ প্লিজ খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই যে চলে যায় তাকে চলে যাইতে দিবেন আমার বন্ধুগণ তাকে ঠেকাবেন না কারণ এখানে সবাই ওলি আল্লাহ হইতে পারবে না কথা বলেন ঠিক না ব্যাঠি এ বন্ধু এ বাবা আমার বন্ধুগণ এটাই জীবনের শেষ মাহফিল হইতে পারে এটাই জীবনের শেষ মাহফিল হইয়া যাইতে পারে কথা বলেন ঠিক না ব্যাঠি আমার বন্ধুগণ আমার ভাইরা একটু মহাব্বত করে বলেন আল্লাহ আবার বলেন আল্লাহ একটু মায়া লাগা বলেন আল্লাহ ও বাজান রাত্র অনেক গভীর হয়েছে জিকির করলে মাওলা খুশি হবে একটু ভালোবাসা নিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা থামেন থামেন আল্লাহকে ডাকতে ভালো লাগে না খারাপ লাগে বলেন ভালো লাগে না খারাপ লাগে তো মহব্বতে ইল্লাল্লাহ ধাক্কানি পিন্ডে লা ইলাহা এই বসো তুমি এই ছেলে বসো ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা যার দিলে আছে আল্লাহর ভয় বলেন আল্লাহ আল্লাহ সব সময় বলেন যার দিলে আছে কার ভয় কার ভয় কার ভয় যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় বলেন না যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদেরা ভালো লাগে না দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলা জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ভাই গো বহু তোহরে মদিনা আমরা কেমন যাহা জানি না বলো না বহু তোহরে না হাই আমরা কেমন গে যাহা জানি না দয়া কর দয়া লাল্লা দয়া কর লাল্লা পুরো মনের বাসন নাহালা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ভাই গো রিক্সা চলে গে না চালক সারা নৌকা চলে গে না মাঝি সারা বলেন রিক্সা চলে গে না এতগুলো মানুষ আল্লাহর প্রতি ইমান নাই চালায় কে একটু মেহরবানি করে আওয়াজ করে বলেন রিক্সা চলে গে না চালক সারা বলেন রিক্সা চলে গে না ওগো নৌকা চলে গে না মাঝি সারা বলো বলো জুবান জবাক খোলো জুবন জুবন জবান খোলো রিক্সা চলে গে না চালক সারা নৌকা চলে গে না মারহাবা রিক্সা চলে গে না চালক সারা নৌকা চলে গে না মাঝিং সারা দুনিয়া চলে না আল্লাহ ছাড়া জোরে দুনিয়া চলে না সারা মুমিন চলে না জিকির সারা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ভাই গো হাতে করে হাতের কাম পায়ে করে পায়ের কাম বলো হাতে করে কাম পায়ে করে পায়ের কাম অন্তরেতে রাখিও সদায় অন্তরেতে রাখিও সদায় আল্লাহ তোমার নাম লা ইলাহা ইল্লাল্লাহ
নজর লা ইলাহা বন্ধু এই কানে গে মার বন্ধ ভেলা কাজে লাগবে মরণ বেলা কথা বলেন ঠিক কি না এই কানে গে মার পড়ে সীমালা মিটাব জাহামি সকল জালা বলেন এই কানে গে মার পড়ে সীমালা মিটাব জাহামি সকল জালা এই কালে মার প্রেম থাকিলে এই কালে মার প্রেম থাকিলে এই কালে মার প্রেম থাকিলে কবর হবে উজালা ইলাহা ইল্লাল্লাহ জরেলা ইলাহা ইল্লাল্লাহ 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 জবান খোলেন ইল্লাল্লাহ 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 ফানা ফানা ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ বলি আল্লাহ হবেন জবান খোলেন আল্লাহ 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 চক্ষু বন্ধ করেন আল্লাহ 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 আল্লাহ
Allah, 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 Allah,
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আর কোন দিন গুনাহ করব না গো ওহ গো জান আমার আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ গুনাহগার হইয়া বাড়িতে যাব না গুনাহগার হইয়া বাড়িতে যাব না আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আর কোন দিন গুনাহ তো করব না আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ গুনাহগার হইয়া বাড়িতে যাব না গুনাহগার হইয়া বাড়িতে যাব না ওলি আল্লাহর দরবারে খালি হাতে ফিরাইও না আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ গুনাহগার হইয়ে তো বাড়িতে যাব না গুনাহগার হইয়া বাড়িতে যাব না আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ডাইনেতে আল্লাহ বামেতে আল্লাহ ডাইনেতে আল্লাহ বামেতে আল্লাহ ডাইনেতে আল্লাহ বামেতে আল্লাহ হায়াগাতের মালিক আল্লাহ মাগুগুতের মালিক আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ গুনাহগার হইয়া বাড়িতে যাব না বলে গুনাহগার হইয়া বাড়িতে যাব না আর কোন দিন গুনাহ তো করব না আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ তুমি সারা তো মালিক আর কেউ কে দেখি নাই আমি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ এই পাগল জবান খোলস না আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ গুনাহগার হইয়া বাড়িতে যাব না গুনাহগার হইয়া বাড়িতে যাব না তওবা না করিয়া আমি তো ফিরব না আল্লাহু আল্লাহ 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 ডাইনেতে আল্লাহ বামেতে আল্লাহ ডাইনেতে আল্লাহ বামেতে আল্লাহ জোরে ডাইনেতে আল্লাহ বামেতে আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ডাইনেতে আল্লাহ যায় আদম নবীর কাছে যায় আদম নবীর কাছে যাবে যাইয়া দেখবে বাবা আদম ইয়া নাফসি বলে কান আর সহ্য হয় না ও বন্ধু কান্না না আসলো তুমি কান্নার ভান ধরো আমার মাবুদ যদি দেখে একটা বাহানায় তোমার মুখ বাঁকা হইয়া গেছে আমার আল্লাহ এই উসিলায় তোমার মাফ করে দিতে পারে ও যুবক তুমি তোমার চিন্তা করো ভাই আমার জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি আহারে কার মা বাপ যেন কবর থেকে কান্দে আর বলে বেটা মা ফিলে গেলি না ওলি আল্লাহর দরবারে গেলি না রে বাবা কবরের খবর রাখলি না আমাদের কবরে খালি সাপি কামড়া আমাদের কবরে খালি আগুন আর আগুন বাবা রে তোরা গুনাহ করার কারণে মা বাবার কবরে আজাব হইতেছে বাবা বাবা কবরে এসে খবর পাইছি কোনো ছেলে মেয়ে যদি ওলি আল্লাহর মজলিসে যাইয়া মা বাবার নামে চোখের পানি ছেড়ে কান্দে সন্তানদের কান্নার বরকতে বাপ মার কবর আজাব আল্লাহ মাফ করিয়া দে
ও মায়ের পাগলেরা, ও ওলিয়া আল্লাহর ভক্তরা, ও চিশতিয়া তরিকার ভক্তরা, ও কাদরিয়া তরিকার ভক্তরা, ও নকশবন্দিয়া তরিকার ভক্তরা, ও সোহাদিয়া তরিকার ভক্তরা, ও মুজাদ্দিদিয়া তরিকার ভক্তরা, ও আশরাফ আলী থানভীর ভক্তরা, ও চরমনায় ফজল করিমের ভক্তরা, ও উদানির ভক্তরা, জনপুরের ভক্তরা, ফুরফুরার ভক্তরা, আরে আমার মাহবুব তো, আমার মাহবুব তো, আমার মালিক তো রহমান, আয় না একটু দয়া করে, একটা মায়া করে ডাক দি আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে প্রেমের আওয়াজ নাই, একটু মায়া লাগায় কান্দোস না, বলস না আল্লাহ। যার ডাকতে ভালো লাগতেছে মালিক, তুমি নজর করে দেখো, মাসুম বাচ্চারা কান্দে, আল্লাহ তুমি দেখো, যেই যুবকরা হাতে সিগারেট নেয়, এখন তারা ওলি আল্লাহর মজলিসে বসে এই তাহাজ্জুদের আগে কান্দে, আল্লাহ আমার দিল বলতে যে তুমি আজকের দোয়া ফেরত দিবা না, আজকের ডাক তুমি ফেরত দিবা না, জীবনে কত মাহফিলের ডাকলাম, কোন মাহফিলের ডাক তোমার কাছে পৌঁছাইছে জানি না, আজকের এই মাহফিলের ডাকটা তুমি ফেরত দিও না, ও বন্ধু একটু মায়া করে বলস না আল্লাহ, ও নবীরা সেগেরা একটু মায়া করে বলস না আল্লাহ। মূর্খ আমি, নাদান আমি, আমি গুনাগার, দয়া করে আমার গুনাহ মাফ কইরা দাও, তোমার নাম গাফফার আল্লাহ। এই যার গুনাহ আছে সে এই কথার পক্ষে দুর্বল হয়ে কাঁদবেন, মূর্খ আমি, নাদান আমি, আমি গুনাগার, আমার গুনাহ মাফ করিয়া দাও, তোমার নাম গাফফার, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। এ বন্ধু বাবা আদম নবী বলবে, না না আমি পারবো না আজকে সুপারিশ করতে, এবার সবাই মিলে ইব্রাহিম নবীর কাছে যাবে, ইব্রাহিম নবীও বলবে না না আমি পারবো না, এবার বাদান সবাই মিলে মুসা কালিমুল্লার কাছে যাবে, মুসা নবীও বলবে ইয়া নাফসি আর আমিও ধরার মধ্যে আছি, এবার সবাই বলবে আর পারি না, আর সহ্য করতে পারি না, পয়গম্বর জনগণ সবাই মিলে বলবে যাও আবদুল্লাহর পোলা মোহাম্মদের কাছে যাও, মোহাম্মদ নবী পারবে সুপারিশ করার জন্যে, দোর মারিয়া দলবদ্ধভাবে রহমাতুলিল আলামিনের কাছে যাবি, আল্লাহ নবী সিদ্ধা করে কাঁদবি আর বলবে রব্বি হাবলি উম্মতি, এরে বাবা দি বন্ধুরে আজকে আমরা উম্মতরা কান্দি না, আর উম্মতের জন্য দিনের নবী রব্বি হাবলি উম্মতি বলে কাঁদবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে হাবিব আজকে আপনার কাঁদার সময় নয়, আপনি উঠেন, আমি আল্লাহ বলবা, আমি আল্লাহ বললাম, আপনি যারে বলবেন এটা আমার উম্মত, আমি আল্লাহ তারে বলবো তুমি আমার বান্দা, আর আমি আল্লাহ যাকে বলবো তুমি আমার বান্দা, আমার ফেরেশতারা তাকে কোলে নিয়ে বলবে ওয়াদখুলি জান্নাতি, আস তুমি জান্নাতে ঢোক, আল্লাহু আকবার। ও নবী, ও নবী আপনি মাথা তোলেন, আপনি মাথা তোলেন, আল্লাহ নবী মাথা তুলে যখন দাঁড়াইবেন কত মানুষ নজর করে দেখবে, হাশরের ময়দানে সবাই উলঙ্গ, কিন্তু এতিম নবী মুহাম্মদের গায়ে কেমন জানি পোশাক দেখা যায়, ও বন্ধু অনেকে বলবে আল্লাহ আবদুল্লাহর ছেলে মুহাম্মদের গায়ে কিসের পোশাক, আমার আল্লাহ বলবে এটা দুনিয়ার কোনো কাপড়ের পোশাক নয়, আমার হাবিবের গায়ে উম্মতের দর্দি হইয়া যে কানছিল, রওজার মাটি যে কাদা হইয়া গেছে, এই কাদা আল্লাহর হাবিব গায়ে নিয়ে উঠছে, এটা আমার নবীর গায়ে দুনিয়ার কোনো কাপড়ের পোশাক নয়, উম্মতের মায়ার চোখের পানির কারণে যে রওজার মাটি কাদা হইয়া গেছে, এই কাদা নিয়ে মুহাম্মদ নবী উঠছে, আল্লাহর নবী ডাক দিয়ে বলবে আল্লাহ আমার উম্মতকে তুমি জাহান্নামে দিলে আমি জান্নাতে
মানতে যাব না। আল্লাহ বলবেন হাবিব আপনি তালাশ করেন আপনার উম্মতকে, এবাদান খুব খেয়াল করো। ওই দিন যদি আল্লাহ নবী তোমারে বলে তোমার মুখে দাড়ি নাই তুমি আমার উম্মত না, তাইলে তোমার আমার উপায় কি? ওই দিন যদি আমার আল্লাহ আমার নবী বলে তুই নামাজ পড়স নাই, ওলামাদের মহাব্বত করস নাই, ওলি আল্লাহরে ভালোবাসিস নাই, পিতা মাতার খেদমত করস নাই, তুই আমার বন্ধু না, তুই আমার উম্মত না, যা যা আমি তোরে চিনি না, তোমার উপায় নেই আমার উপায় নাই। কাজী বাদান আজকে তুমি অতীতে কি করছো আজকে তুমি ভালো হইয়া যাও, মরণ পর্যন্ত তুমি ভালো হওয়ার চেষ্টা কর। বাবাজি এই দাড়িতে খুল লাগাইলে নবী কলিজে আঘাত পায়, খবরদার এই দাড়িতে আর খুল লাগাইবা না, এই দাড়িটা তুমি এক মুষ্টি পরিমাণ রেখে দিবা, একটা মাত্র সৈন্য যেটা তোমার শরীরের সাথে যুক্ত হইয়া কবরে চলে যাবে। আল্লাহ নবী যখন দেখবে আমার উম্মতের মুখে দাড়ি, আমার নবী বলবেন মাবুদ আমার কই বাড়ি, আল্লাহ বলবেন হাবিব আপনার বাড়ি জান্নাতে, নবী বলবেন আমার উম্মতের মুখে আছে দাড়ি, দেও তাড়াতাড়ি চাবি আমি জলদি করে উম্মতদেরকে নিয়ে যাব জান্নাত নামক বাড়ি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কাজী বাদান একটা সুন্নত, যে কোনো একটা সুন্নত পাঁচ কাজ ধারাবাহিকভাবে করলে আল্লাহওয়ালা হওয়া যায়। এক নম্বর কাজ হলো সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা, দুই আর তিন হইল আল্লাহর হুকুম ফরজ আর ওয়াজিব ঠিক মতন আদায় করা। এক দুই তিন হয়ে গেল, এক নম্বরটা যদি কেউ আমল করেন গুনামুক্ত জীবন যাপন করলে আমার নবী বলেন আমার ওই উম্মতকে আমার আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। দুই তিন যদি কেউ ঠিক মতন আমল করে, ধারাবাহিকভাবে আমল করে, ফরজ ওয়াজিব যদি ঠিক মতন কেউ মানে আমার নবী বলেন আমার ওই উম্মতকে আল্লাহ জান্নাত দান করে দিবে। এবার বাসেন বাদান আছেন চার নম্বরটা কি? চার নম্বরটা হলো নবীজিকে পুরাপুরি নকল করা। আল্লাহু আকবার। নবীজিকে নকল করা, নবীজির অনুসারী হওয়া, নবী কেমনে খানা খাইছে, নবী কেমনে পোশাক গায়ে দিছে, নবী পোশাক খোলার সময় কোন দিকে টাগে খুলছে, নবী জুতা পরিধান করার সময় কোন পায়ে টাগে পড়ছে, নবী মসজিদে ঢোকার সময় কোন পা আগে দিছে, এইভাবে সকল সুন্নত যেই উম্মত মানবে। চার নাম্বার আমার নবী বলে যে উম্মত আমার সুন্নতের অনুসারী হয়ে যাবে, চার নাম্বারে আমল করলে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে ওই উম্মতের জন্য আমার উপর সুপারিশ ওয়াজিব করে দিবে। এক নাম্বার গুণামুক্ত জীবন যাপন করা, জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দিয়ে দিবে। দুই তিন ফরজ ওয়াজিব ঠিক মতন আদায় করা, আল্লাহ জান্নাত দান করে দিবে। চার নাম্বার নবীজির সুন্নত ঠিক মতন মেনে নেওয়া, নবীর সুন্নতের অনুসারী হওয়া, কিয়ামতের ময়দানে নবীজি আপনাকে আমাকে সুপারিশ করবে। এবার বাকি রইল পঞ্চম নম্বর। আমার বন্ধুগণ আমার ভাইরা, আমি পঞ্চম নম্বর আপনাদের কাছে বলবো, তবে আমি মুসাফির হালতে যদি অনেক লম্বা সময় হয়ে গেছে, এত সময় আমার নিয়ত ছিল না কথা বলা, আমি নিজেও চিন্তা করে নেই এত সময় বলতে পারব। এখানে কে যে আল্লাহ হইয়া বৈশা রইছেন, আপনার খাতিরে আল্লাহ আমাকে কবুল করছে, আমি আপনি গুনাগার থাকতে পারি, ও বন্ধু এখানে কোনো না কোনো বান্দা আল্লাহর মাহবুব বান্দা হইয়া আছে যার কারণে আল্লাহ কবুল করবে। এ বন্ধু আমার বাবা দিয়ে একটু মায়া করে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ হয় না, আকাশ বাতাস মুখরুতি করে বলেন আল্লাহ। আমার বন্ধুগণ পঞ্চম নম্বরটা শোনা দরকার আছে না নাই? পাঁচ কাজ ধারাবাহিকভাবে করলে আল্লাহর উলি হওয়া যায়। এক নম্বর গুণামুক্ত জীবন যাপন করা, দুই তিন ফরজ ওয়াজিব ঠিক মতন আদায় করা, চার নম্বর রসুলের সুন্নতের অনুসারী হওয়া, পঞ্চম নম্বরটা আমি বলছি। তবে বলার আগে আমি আপনাদের কাছে একটা আবদার করব, যেহেতু জীবনে কোনো দিন আমি আসি নাই, এই তাহাজ্জুদের সময় আমার বন্ধুরা আমি মুসাফির মানুষ, আমি আমার এই হাতটা আপনার কাছে পাতব,
এই হাতটা আমি আপনার কাছে একটু পেতে দেব আল্লাহর নবীর ঘরের জন্য আল্লাহর ঘর বাইতুল্লাহ মসজিদের জন্য এ বন্ধু আমার বাবা দিরারে 30 পারা কোরআন শরীফের মহব্বতের বান্দাদের দেখতে চাই 30টা গোলামের কাছে আমি 30,000 টাকা নগদ এক পারা কোরআন শরীফকে মহব্বত করে 1,000 টাকা ওলি আল্লাহর মহব্বতে আমার হাতে দিবেন বন্ধু এমন কোন দরদি আছেন নাকি যেই হাতটা দিয়ে প্রতি বছর কাবা ধরি যেই হাতটা আল্লাহর দরবারে প্রতিদিন লক্ষ হাজার মানুষ নিয়ে মোনাজাত করি এই হাতের সাথে মুসাবা করিয়া এই হাতটা মার নামে 500 বাবার নামে 500 1,000 টাকা দুটি বস্তা সিমেন্টের টাকা আপনি আমার হাতে নগদ দিবেন এই হাজার হাজার মানুষের মধ্য থেকে এই ওলামা তোলাবা না পারলে না দিবেন উঠবেন না আমি 30টা বন্ধুর কাছে চাইছি মাশাআল্লাহ আল্লাহ আপনি কবুল করেন মাশাআল্লাহ।